আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজ আমি তিন ধরনের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো আমি এখানে দুইটা বেগুন নিয়েছি, নিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ টিস্পুন থেকে কম মরিচের গুঁড়া, হাফ টিস্পুন হলুদ গুঁড়া, আর হাফ টিস্পুন থেকে কম পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আমি বেগুনটা মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা লেগে আমার গলাটা বসে গিয়েছে আর নাকটা বন্ধ, দুই তিন দিন থেকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো আজ ট্রাই করলাম, যাই হোক আমি বয়ে জবার দিয়ে দিব। আমি একটা ফ্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি বেগুনের টুকরোগুলো এভাবে আমি ফ্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন কম আছে, বেগুনটা ভেজে নিব উল্টে পাল্টে, আর 5 থেকে 6 মিনিটের মতো হয়ে যাবে। বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা টিস্যু পেপারের উপর বেগুনটা তুলে নিব। তো এখানে আমি লাল পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি করে, আর 4-5টা কাঁচামরিচ, আর সামান্য ধনে পাতা, আর এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু মেখে নিব। এখন আমি বেগুন ভাজাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা বানিয়ে ফেলবো। খুবই আমি এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি সেকেন্ড রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে আমি লাই পাতা নিয়েছি, আর এটা আমাদের গার্ডেনের লাই পাতা, লাই পাতা বা লাই শাক যেটাই বলুন না কেন। তো আমি এই ভর্তা রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি কুচি করে কেটে নিয়েছি লাই পাতা, আর সামান্য লবণ দিয়ে আমি মাখিয়ে আমি পাতা থেকে পানিটা বের করে নিব, আর শাকটা নরম হয়ে যাবে। আমি যে তিনটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তিনটা ভর্তার রেসিপি আমার ফ্যামিলির অনেক প্রিয়, আর আমি সবসময় বলি যেটা আমার ফ্যামিলি মানুষ পছন্দ করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন পাতা থেকে পানিটা বের হয়ে গিয়েছে, এখন আমি ডলে ডলে পানিটা বের করে নিব। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আর সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি মাছটা ভেজে নিব। আমি এখানে লাল পেঁয়াজ কেটে নিয়েছি, আর 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটা মাখিয়ে নিব, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজের সাথে এখন আমি পাতাটা অ্যাড করে নিব, আবারও ভালো করে মাখিয়ে তারপর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম আমি কাটা ফেলে দিয়েছি, মাছটাও আমি পাতার সাথে অ্যাড করে ভালো করে মাখিয়ে ভর্তা বানাবো। তো হয়ে গিয়েছে আমার লাই পাতা ভর্তা, আর এই ভর্তাটা খুবই মজা, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই ভর্তা খেতে। তো আমি আমার লাস্ট রেসিপিতে চলে যাচ্ছি, সার্ডিন ফিশ ভর্তা করব। তো এখানে আমি 2টা সার্ডিন নিয়েছি,
আর এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সস লাগানো ছিল। তো এখন আমি একটা প্যানের মধ্যে আমি সার্ডিনটা ভেজে নিব। আমি সামান্য তেল দিয়েছি সার্ডিনের মধ্যে, দিয়ে আমি উল্টে পাল্টে আমি ভেঙে নিব মাছটা। আর সাথে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি ভাজার জন্য। তো দেখতেই পেলেন আমি মাছ আর মরিচটা একদম আমি ভেঙে নিয়েছি। আর এখানে আমি হাফ লাল পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, আর সামান্য ধনে পাতা। আর বড়তাতে লাল পেঁয়াজ অবশ্যই দিতে হয়। আর সামান্য লবণ দিয়ে আমি আবার মাখিয়ে নিচ্ছি। তারপর আমি মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে ভর্তা করে নিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার তিনোটা ভর্তার রেসিপি। আর অবশ্যই ট্রাই করলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।